আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শ্বেতা ভট্টাচার্যের ফ্যানেদের জন্য সুখবর, খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে আসছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকিকে দেখা যাবে এবার কোন চ্যানেলে কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন আমাদের সকলের প্রিয় শ্বেতা। বন্ধুরা, মাসখানেক আগে শেষ হয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ধারাবাহিক যমুনা ঢাকি। তারপরেই বড় পর্দায় পাড়ি দিয়েছেন শ্বেতা ভট্টাচার্য। অভিজিৎ সেন পরিচালিত দেবের প্রযোজনার প্রজাপতি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। দেবের সঙ্গে দেখা যাবে সেখানে শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আবারও বড় পর্দা থেকে ছোট পর্দায় ফিরছেন যমুনা ঢাকি। বড় পর্দার শুটিং কমপ্লিট করেই শোনা গিয়েছে তার নতুন ধারাবাহিকে হাত দিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা ভট্টাচার্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। শ্বেতা ভট্টাচার্যকে জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছে। কয়েক মাস আগে ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে, তারপরই বড় পর্দায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী। শেষ করেছেন প্রজাপতি ছবির শুটিং এর কাজ, এবার নতুন ধারাবাহিকে হাত দিতে চলেছেন তিনি। বন্ধুরা, ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, উমার পরিচালক সুশান্ত দাসের নতুন ধারাবাহিকেই দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। আদ্যোপান্ত একটি প্রেমের গল্প হতে চলেছে এটি। নতুন রূপে নতুন চমক নিয়ে আসছেন শ্বেতা আবারও পর্দায়, তবে বিপরীতে দেখা যাবে কোন নায়ককে তা এখনো জানা যায়নি। বন্ধুরা, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য 2010 থেকে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে আসছেন। সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জড়োয়া ঝুমকো, কাকুন কানন, যমুনা ঢাকির মতো হিট ধারাবাহিক দিয়েছেন তিনি। তবে তার এই নতুন ধারাবাহিকের আয়ু কত দূর হবে, দর্শকেরা কতটা পছন্দ করবে এখন সেটাই প্রশ্ন। তার কারণ, টিআরপির দৌড়ে একের পর এক নতুন ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। তবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের জনপ্রিয়তা কিন্তু অনেকটাই। তবে কি শ্বেতার এই নতুন ধারাবাহিক দর্শকদের মনে দাগ কাটতে পারবে? ইঁদুর দৌড়ে কতটা এগিয়ে যাবে শ্বেতার নতুন ধারাবাহিক, তা তো জানা যাবে এই ধারাবাহিকের সম্প্রচারেই। বন্ধুরা, শ্বেতার আগামী ধারাবাহিক সংক্রান্ত আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।